তাই দেখো আমাদের মহিত মিত্র মঞ্চ আমরা পৌঁছে গেছি। মঞ্চের আবহাওয়াটা দেখো, সামনে দেখে বাইরে দেখ, ভিতরে এখন যাবো, ভিতরে কেমন হচ্ছে দেখতে হবে। তো রোদ্র অনেক হয়ে যাবে, কেমন ভিডিওটা ভালো আসছে না। আমি এসে গেছি দক্ষিণেশ্বর, আমি যাবো টিকিট কাউন্টার, দক্ষিণেশ্বর টিকিট কাউন্টার যাবো। তারা মাছ আছে, আমরা লেখতে লেখতে উঠবো। হ্যালো গাইজ, আবার এক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই ভিডিও হবে আমাদের কম্পিটিশন, আজ আমাদের 25 তারিখ কম্পিটিশন। তো আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যে আমাদের কম্পিটিশনের ভিডিও বানাবো, তো আমি দেখো কম্পিটিশন যাওয়ার জন্য রেডি। তো আমরা এখন যাচ্ছি কম্পিটিশন, আর দেখাচ্ছি কম্পিটিশনটা কোথায় হবে, পুরো ভিডিও দেখতে থাকো। ওকে, আর আমি যাবো আজকে ট্রেনে দমদম হয়ে। ওকে, আমি এদিকে যাবো এখন মেট্রোতে, তার কারণ আমাদের 11:30 সময় ট্রেন। কিছু দক্ষিণ মেট্রো ধরে আমরা আমি এসে গেছি দক্ষিণেশ্বর, আমরা এখন যাবো টিকিট কাউন্টার, দক্ষিণেশ্বর টিকিট কাউন্টার যাবো। তো দেখো মেট্রোর টিকিট কাটবো আমরা দক্ষিণেশ্বরের, দেখাচ্ছি আমাদের কাউন্টার কোন দিকে দেখাচ্ছি আমি। দেখো আমরা এদিকে যাবো কাউন্টার টিকিট কাটতে, ভিতরে উপরে আছে সেকেন্ড ফ্লোরে টিকিট কাউন্টার। তো সামনে দেখো পুলিশ দাঁড়িয়ে আছে, এখানে কোনো রকম কাউন্টারে পৌঁছে যাবো। কাউন্টার চলে এসেছি, এখানে লাইন ধরো, এটিএম মেশিনে আমি টিকিট কাটতে পারি না এখানে, তো আমাকে লাইন দিতে হবে, কিছু করার নেই, লাইন দিচ্ছি এখন, অনেক লাইন ধরে আছে। টিকিট পেয়ে গেছি, যাবো পাঁচশো টাকা, কিন্তু সময় আমার হাতে নেই, আমাকে বেঁচে গেছে আমাকে 11:30 মধ্যে। বেরোবো একটা গেট, পাসিং গেট, আবার এখানে টিকিট কয়েন দেবো, তারপরে আবার এখান থেকে বেরোতে পারবো। তো উপরে উঠতে হবে, তারপরে মেট্রো আমাদের। চলে এসছি স্টেশন প্ল্যাটফর্মে উপরে, তখন মেট্রো আসার অপেক্ষায়, তখন আসছে দেখি টিভি চলছে। তো আবার চলে এসছি মেট্রো দক্ষিণেশ্বর মেট্রোতে, এটা হচ্ছে দেখো এখানে আছে মেট্রো, হচ্ছে এখানে মেট্রো, মেট্রো অপেক্ষা করছে, আমরা ফাইনালে আসুন, আপনারা মেট্রো চেপে দমদম। তো দেখো আমাদের মেট্রো আসছে এখন প্ল্যাটফর্মে, ওই সামনে আসছে খুবই আস্তে আস্তে আসছে আমি। তো আসলে মেট্রো মেট্রোতে আমি চাপবো,
সামনে যাই, সামনে গিয়ে চলটা মেট্রো আসতেছে, তো আমরা সামনে যাচ্ছি আরও, সামনে থেকেই চাপবো আরও। এবং আশা করি যেখানে কম্পিটিশান হবে আমাদের সামনে থেকেই নামতে হবে, তো সেখানে হাঁটতে কম হয় সেই জন্য আমি সামনে থেকে চাপবো। তো মেট্রো তখন ঢুকে গেছে আমাদের, তো আমরা যাবো এখন মেট্রোতে। মেট্রো এখন দাঁড়িয়ে গেছে, এখনও খুলবে বের খুলেও গেছে, তো আমরা চাপবো আমার দিকে। তো আমরা ঢুকে গেছি মেট্রোর ভিতরে, এদিকটা দেখো সামনে পুরো মেট্রোতে এক জায়গায় চাপতে পারে, চারিদিকে চোখ মানে পুরো এখান থেকে ওখানে যাওয়া যাবে। এটা হয় কিন্তু এদিকে শেষ দিকে, তো আমরা এখানে এখন বসবার যা এখন বন্ধ হবে, হ্যাঁ দরজা বন্ধ হয়ে গেছে, তো মেট্রো আবার চালু হয়ে যাবে। তো চলো আমরা নেক্সট স্টেশন দমদমে নেমে। আমি এখন তো মেট্রোর ভিতরে আছি, মেট্রোতে বাইরে দেখানোর কোনো সিস্টেম নেই, এবং ট্রেনটাও দেখি হয় না, যেদিকে দাঁড়িয়ে বাইরের দৃশ্যগুলো ফিটিং করা যায়, মেট্রোতে তা হবে না, মেট্রোতে ঘর জল হয়ে গেছে। চলো আমরা নেক্সট স্টেশন আমাদের দমদম, ওখান থেকে কম্পিটিশান। আমরা যাবো এদিকে বেরোবো পয়েন্ট, এখানে দিল আর এটা খুলবে, এখনই খুলে গেছে, তো আমরা ওখান থেকে বেরিয়ে যাবো। এখানে দেখি কোন দিকে আমাদের অটো পাওয়া যাবে টাঙ্গাইল পার্ক যাওয়ার। তো আমি এখন বাইরে বেরিয়ে এসেছি দমদম স্টেশনের বাইরে, তো আমরা ওখানে গিয়ে যাবো, গিয়ে অটো দেখবো কোথায় পাওয়া যায় টালা পার্ক যাওয়ার অটো। চলো যাওয়া যাক আমাদের টালা পার্ক। তো আমি এখন ম্যাপটা ওপেন করবো, দেখবো আমাদের কোথায় আছে ওই লোকেশন, আমাদের কম্পিটিশন লোকেশন। চলো আমরা ম্যাপ ওপেন করি, আমরা ম্যাপ ওপেন করবো এবার, ম্যাপ ওপেন করার পর দেখবো আমাদের লোকেশনটা কোথায় আছে, আমাদের লোকেশন হচ্ছে লোকেশন গিয়ে আবার আমরা এখান থেকে 9 মিনিট রাস্তা, 2 কিলোমিটার, খুব বেশি দূর নয়। তো এখন জায়গাটা খুঁজে বের করতে হবে, এখান থেকে দেখতে হবে অটো যাবে কি না আমাদের। তো তারপরে এখানে একটা অটো স্ট্যান্ডে চাপলো কাছে, অটো স্ট্যান্ডে জিজ্ঞাসা করি। মিত্র মঞ্চ,
আমার বন্ধু আসছে, আমার বন্ধু আসছে, আমার বন্ধু আসছে। এত বড় মঞ্চ দেখে আমার খুব ধড়ফড় করছে, আমি রীতিমতো খুব সিরিয়াস এবং মানে কি বলবো, আমি খুব সিরিয়াসলি আছি। আর দেখবো এবার আমরা ভিতরে যাবো মোহিত মিত্র মঞ্চের, চলে এসেছি আমরা মোহিত মিত্র মঞ্চেই। কখন বেরিয়ে, 10:30 বেরিয়েছি, 1 ঘন্টা লাগলো আমাকে আসতে। আমাদের এই একটা কম্পিটিটর ইন্দ্রজিৎ, চলে চলে এখানে ফিরছে, এন্ট্রি করতে হবে। এই আমাদের হরিদ্বার, এই আমাদের অজয়দা, দেখো আমাদের মোহিত মিত্র মঞ্চ আমরা পৌঁছে গেছি। মঞ্চের আবহাওয়াটা দেখো, সামনের দিক, এটা বাইরের দিক, ভিতরে এখন যাবো, ভিতরে কেমন হচ্ছে দেখতে হবে। তো রৌদ্র অনেক, ওই জন্য কেমন কেমন ভিডিওটা খুব ভালো আসছে না। এখানে লেখা আছে ওকে, তো এখানে নাম লিখে আমি একবার বাইরেটা ঘুরে দেখাবো কতটা বাইরে কেমন জায়গা। তো আমরা এখন যাবো ওই মোহিত মিত্র মঞ্চটাকে একটা পাক দিয়ে দেখবো কেমন চারিদিকটা কতটা বড়। তো আমরা এখন ভিতরে এসে গেছি আর আমাদের স্যার সামনে বসে আছে, আর এইগুলো আমাদের স্টুডেন্ট পার্টিসিপেট। আর আমরা এই হলে, এই হলে আমরা দেখবো, হলের ভিতরে আমরা ঢুকে গেছি, এখন দেখবো কত অডিয়েন্স। তো এই দেখো অনেক অডিয়েন্স, অনেক অনেক অডিয়েন্স, আর পার্টিসিপেটও অনেক, 300-এর কাছাকাছি। তো আমি যতদূর দেখলাম লিস্টে 300-এর কাছেই চলে গেছিলো, 270 জন। তো অনেক অডিয়েন্স, অনেক কম্পিউটার, অনেক কিছুদিন পর কপিরাইট সেল হয়েছে। দেখো কত ভিড়, মাই গড, এদের গ্রুপ, এদের গ্রুপ, এদের গ্রুপ হবে না। আমাদের এই দুটো পার্টিসিপেট বাইরে এখন বসে আছে নিশ্চিন্তে। আর এটাও, এটাও, এটাও 53 পিছিয়ে দেবেন 3-4-5 তো এখন জুনিয়র কন্টেস্টেন্ট চলছে, ওই জন্য আমরা এখন ওয়েট করছি। এখন দেখি আমাদের এই জুনিয়র শেষ হবে পার্টিসিপেট, তারপর আমাদের। তো এই দেখছো কত অডিয়েন্স, আরও অডিয়েন্স বেড়ে যাচ্ছে আস্তে আস্তে, অনেক পার্টিসিপেট, দেখি কতক্ষণে হয়। তো ওয়েট,
আমরা এখন দেখি আমাদের কবে হচ্ছে। এখন হচ্ছে গ্রুপ গ্রুপটা শেষ হয়ে আমাদের আমরা এখনো ওয়েট করছি, আমরা এখন দেখছি গ্রুপ কেমন হচ্ছে না হচ্ছে, আর একটু পরে বেরিয়ে যাবো। তো বন্ধুরা আমাদের কম্পিটিশন এখনো চলছে গ্রুপ ক্যাটাগরি, আর এই দেখুন এখানে মহিত মিত্র মঞ্চ আমাদের সামনে, আর আমাদের তো আমার হয়ে গেছে, তো এখন শেষের দিকে রাত্রি 9টা বাজে, তো আমরা শেষ দেখবো না চলে যাবো। আর ভিডিও এই পর্যন্তই, কাল আমাদের ফিনালে, এখন রেজাল্টের অপেক্ষায় আমরা, আর নেক্সট ভিডিও ফিরে আয়েঙ্গে, নেক্সট ভিডিও যদি সিলেকশন হয় তো কালকে ফিনালে ভিডিও বানাবো। আর ফিনালটা আসছে আমাদের অনেক বড় সেলিব্রিটি বীর রাধা শেল্পা, তো আগের সিলেকশন হয়ে যায় তো নেক্সট ভিডিও ফিনালে বানাবো, আর যদি না হয় তো ফিরসে ওর এক ভিডিও আয়েগা ওয়ার্কশপ বেলা, ঠিক আছে, আমরা স্বস্তিক ডান্স একাডেমি ফিরসে ওয়ার্কশপ হোনে বেলা, তো ওয়ার্কশপ जो सेलिब्रिटी आएगा कल फिलहाल चार्ज करेगा, जो भी सेलिब्रिटी उस सेलिब्रिटी का होगा वर्कशॉप। तो चलो नेक्स्ट वीडियो मिलता है भाई, बाय, टाटा।